গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর রান্নাঘরে চলে এসেছি, নিচে তো কাজটা সেরে চলে এসেছি, নিচে উপরে চলে এসেছি, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। দেখো এখন 10:30 বাজে, যে ভাত এখন হয়ে গেছে, এখন নামাবো। আর এদিকে একটু পটল ভাজা করব, ওই কেননা এর মধ্যে আলু আর হচ্ছে কাঁকরোল ভাজা দিয়েছি, তো ওই শুধু ওই ভাতে দিয়ে খাওয়া হবে না, মানে আমি খেতে পারি না, তো তার জন্য একটু পটল ভাজা কেটে নিয়েছি, এখন গরম গরম ভাজবো আর খাবো। তো ভাতটাকে নামিয়ে নিলে মানে গলে যাবে, অনেকটা ভাত দুবেলার ভাত বসিয়ে তো নরম হয়ে গেলে তখন অবস্থা খারাপ হয়ে যাবে, তখন আর খেতেই পারবো না। তো এই দেখো খেতে বসে গেছি, ওকেও দিয়ে দিয়েছি পটল আর কাঁকরোল এই যে ভাতে, এর মধ্যে জানো তো পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে মাখা হয়েছে, ওই মেখে দিয়েছে অনেকদিন, মানে ধনে পাতা কুচি দিয়ে পেঁয়াজ খাওয়া হয় মাঝে মধ্যে, কিন্তু ধনে পাতা কুচি দিয়ে খাওয়া হয় না, তো আজকে খাবো, ভালোই লাগে। আর তার সাথে এই যে পটল ভাজা ভাতে বসে পড়েছি, তো খেয়ে নিই, ঠিক আছে? তো এই দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে, আর এদিকে কিছুটা এখানে সব কিছু ছড়ানো ছিটানো থাকে, আমার বর এগুলো টুকিটাকি জিনিসপত্র রাখে, তো সেইগুলোই ওকে বললাম একটু গুছিয়ে রাখতে, তো ও আজকে ওই জায়গাটাগুলো একটু পরিষ্কার করে মুছে টুচে পরিষ্কার করেছে, তো এই কাজটাও করে দিয়েছে, তো ওই কাজগুলো ও করে দিয়েছে। ওইগুলো টুকিটাকি একটু সময় লাগে, এগুলো সরিয়ে টরিয়ে মুছে টুচে পরিষ্কার করা, ওগুলো ওকে বললাম একটু করে দিও। আর আমি ছাড়াটা ঝটপট করে গুছিয়ে নিয়েছি, আর বালিশ খাতাগুলো তো ছাদে নেড়ে দিয়েছি জানো, তো সেগুলো একটু গরম হোক, তারপরে পরে এসে নিয়ে পরে নিয়ে আসবো। তার আগে আমি যাবো এখন স্নান করতে, স্নান আমি যেন কতগুলো আবার কাঁচা ভিজিয়েছি, আর রান্নাঘরের একটা র্যাক আছে মশলা র্যাকটা, সেটা আবার একটু ভিজিয়েছি, যে একটু পরিষ্কার করবো, তার জন্য একটু জলে ভিজিয়ে রেখে আসলাম, তো ওটা পরিষ্কার করতে হবে, কাঁচা ধোয়া করতে হবে, তারপরে স্নান করে আজকে একটু চুলে শ্যাম্পু করবো। তো চুলের কি অবস্থা দেখো, সকাল থেকে চুল আসানোর সময়ই পাই না, তো এরকমই অবস্থা, স্নান করে আসি, আর তার আগে দেখিয়ে দিই যে রান্নাঘরের কি অবস্থা। চলো, তোর একটা নামিয়েছি বলে এই যে কোটো কাটাগুলো এখানে রেখেছি, আর কোটো কাটাগুলো এই কটা একটু নোংরাও হয়েছে যেহেতু র্যাকের মধ্যে ছিল আর পরিষ্কার করা হয়নি, আর লবণের এই কোটোটা, এটা লবণের কোটো, তো আমি কালকে পরিষ্কার করে আবার লবণ ঢেলে নিয়েছি, আর এগুলো পরিষ্কারই আছে, তো এই কটা মাত্র কোটো আমি পরিষ্কার করব, তো যখন সময় হবে, আপাতত এখন সময় নেই। আর এইদিকের কোটো কাটা তো দেখো পরিষ্কার তো করেই রেখেছি, এগুলো একটু মুছে টুচে তারপরে জিনিসপত্র রাখতে হবে, সকালে খেয়ে বাসনগুলো ভরে আছে, তো এগুলো মাঝে নিই, তো স্নান টান করে সমস্ত সেরে আসে, তারপরে এখন রান্নাঘরে রান্না করব আর পরিষ্কার করে নেবো যতটুকু পারবো। স্নান হয়ে গেছে, আর এদিকে জামা কাপড় সব নেড়ে দিলাম, এইগুলো আমি আজকে কাচছিলাম, বললাম না কালকে তোলার মতো আমার হয়ে গেছে, এই যে বেড কভারটা দুটো নাইচি, আর এদিকে বালিশের কভার টভারগুলো, আর এই যে লুঙ্গি, আর মার যে মেশিন সেলাই মেশিন আছে সেই সেলাই মেশিনের এই তোয়ালেটা, মানে কতদিন কাচালা তার ঠিক নেই, তো আমি আজকে কাচ্ছি যখন, তো একটু ধুয়ে দিলাম, তো এই কটা যে কেটে দিলাম, এখন ভয় করছে যে নাড়াটা ঠিক হলো কি না, কেন ঠিক বলছিস দেখো, ওই দেখো ওই দিকটা একটু মেঘ করেছে, আর এদিকটা দেখো কত সুন্দর আকাশটা, এদিকের আকাশটা খুব সুন্দর লাগছে, ওয়াও হেভি লাগছে, হেভি দারুণ লাগছে আকাশটা, আর এই সাইডটা দেখো কেমন মেঘ করেছে, আর এই সাইডটাও ছিল মেঘ, তো এই মেঘ দেখে আমি ভয় পাচ্ছিলাম যে নাড়াটা ঠিক হবে কিনা, একটু জল ছড়াকলেই হয়ে যাবে, অসুবিধা নেই, তো টাটা রান্না করতে হবে। বাইরেটা মেঘলাও পড়েছে, আর মাঝে মাঝে রোদ্দুর উঠছে, মাঝে মাঝে মেঘলা করছে, কি করি কি জানি, যাই হোক মেয়ে তো দিয়ে আসলাম, ভিজে গেলে আর কিছু করার নেই, একটু জল ছড়াকলে নিয়ে চলে আসবো। আর এদিকে দেখো আমি স্নান করে এসে জামা কাপড় মেলা বাদ দিয়ে আগে কি করেছে দেখো, জামা কাপড় না মেলে আগে এই দেখো আলু আর পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, কারণ আজকে ডিমের জন্য হবে, ডিমের মানে ডিমের ঝোল আমি খাই, কিন্তু ডিম আমি খেতে পারি না, মানে গোটা ডিম এরকম সেদ্ধ ডিম, এই যে
এইভাবে সিদ্ধ আমি করে রেখে দিয়েছি। তারপর আলু পেঁয়াজ ভাজা বসিয়ে থুয়ে এবার ওকে বলে যাবো, ও ঘরে বসে আছে, এবার হয়তো পুড়ে যাবে, ফেলে থুয়ে চলে গেলে। ওই জন্য অফ করে দিয়ে তারপর গিয়েছিলাম, তো আবার এসে অন করে দিলাম। আলু ভাজা বসিয়ে থুয়ে গেছিলাম, আর এদিকে পেঁয়াজ টেয়াজ কুটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মশলা কেটে কুটে বেটে গুছিয়ে থুয়ে গেছি। এখন শুধু ফটাফট বানিয়ে নিলেই হয়, বেলাও হয়ে গেছে এবং প্রতি মিনিটটা মজা লাগে যাচ্ছে। তো কাঁচাকুচি করলে এক্সট্রা কাজ করতে গেলেই বেলা হয়ে যায়, নয়তো টাইমের মতো দুটোর মধ্যে খাওয়া হয়ে যায়। এখন দুটো বাজে, আর কি করা যাবে। আর ভাতটা আমি তো করে রেখে দিয়েছিলাম এক মানে একেবারে সকালে, এই যে কি দেখাচ্ছেন, এই যে ভাতটা করে রেখেছিলাম আমি একবারে, এখন একটু গরম করে নেবো। আগে উদিমের ছোটটা বসিয়ে দিই, তারপর পাশে গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো রান্নাটা সেই নিয়ে ঝটপট করে, হ্যাঁ আজকে আর কিছু শেয়ার করতে পারবো না, যদি পারিনি তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে। ভাজাটা আমি করে নিই, দেখো ডিমটা হচ্ছে লাল লাল করে ভেজে নিয়েছি, তার আগে এই যে আলু পেঁয়াজ ভাজা নামিয়ে রেখে ডিম দুটোই, ও দুটো খাবে, ওই জন্য ওর জন্য দুটো লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছিলাম, তারপরে বললাম আলুটা একটু ভেজে নিলে ভালো হতো, তার জন্য এর মধ্যেই দিয়ে দিলাম, যেটুকু হয় হবে, না হলে কোনো সমস্যা নেই। সিদ্ধ তো হয়ে গেছে, ডিম আলু একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম, এবার এর মধ্যে দেবো। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যাবে। এই যে এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো, এর মধ্যে আছে টমেটো, টমেটো আছে, আদা আছে, রসুন আছে, আর কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দিয়েছে। এর মধ্যে দেব একটু লবণ, এর মধ্যে দেব এবার একটু হলুদ, কি সুন্দর মশলার গন্ধ বেরোচ্ছে। টমেটোর এইগুলো এখনো তাকিয়ে রয়েছে কেন? তো দেখো কি সুন্দর মশলাটা কষানো হয়েছে, আর একটু হবে, তো ভাবছি ডিমটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একসাথে কষাবো, তাহলে আরো ভালো হবে। আর এখানে কিছুটা গরম জল আমি করে নিয়েছি, যেটুকু লাগবে। আর এদিকে দেখো আমি ভাতটা গরম বসিয়ে দিয়েছি, শুধু এটার অপেক্ষা। গরম জলটা করে রাখলে অনেকে বলে টেস্ট নাকি খুব ভালো হয়, আমি জানি না কতটা ভালো হয় না হয়, কিন্তু গরম জল দিলে আমার মনে হয় একটু তাড়াতাড়ি হয়, ঠান্ডা জল দিলে সেটা ফুটতে অনেকটা সময় লাগে। এবার গরম জল দিলে যেই দেব সঙ্গে সঙ্গে ফোটা শুরু হয়ে যাবে, এটাই হচ্ছে আমার মনে হয় সুবিধা। ওয়াও কি সুন্দর দেখতে লাগছে, এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বললে চিটচিটানি আওয়াজে তুমি আমাদের আমার কথা কিছু শোনা যাবে না, তো পরে কথা হবে। আবার গরমে হেমে গেলাম, রান্নাঘরে এত গরম লাগছে, আর বাইরে জানো না কি মেঘ করেছে, আর মাঝে মাঝে একটু আকাশটা পরিষ্কারও আছে, আর কি মেঘ করেছে, আমি যতটা দেখেছিলাম তার থেকে বেশি মেঘ করেছে। যাই হোক রোদ্দুর তো নেই, দেখা যাচ্ছে না কেন, এই যে কোনো রোদ্দুর নেই, মেক করেছে, এখনই তুলে নিয়ে আসতে হবে জামা কাপড়। মশলা কষানো হয়ে গেছিলো, আর আমি এর মধ্যে জলটাও দিয়ে দিয়েছি, আর এদিকে ভাত গরম হয়ে গেছে, দেখো অফ করে দিয়েছি, এবার একটু ফুটে উঠলেই হয়ে যাবে। দেখো জল দেওয়ার সাথে সাথেই ফুটে উঠেছে। তো এবার থালা টালা ধুয়ে খাবার বেড়ে নিই, ভাতটা বেড়ে নিই, তো তোমাদের সাথে খাওয়া দাওয়া হয়ে যাক, তবে পরে আবার কথা। এই দেখো সন্ধ্যাবেলার খাবার টিফিন নিয়ে বসে পড়েছি, তো আজকে আর চাটা কিছুই বানাইনি, তো এর মধ্যে চানাচুর নিয়েছি, আর তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটা ছোটো থেকে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, কাঁচা লঙ্কা আর লেবু রস আছে, আর সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি, এটাকে এখন মাখিয়ে আমরা খাবো। হেভি লাগে এইভাবে টক টক। তো এই দেখো মিক্সড করে নিয়েছি, তো হেভি লাগে এইভাবে, যদি কখনো কিছু খেতে ইচ্ছা করছে না তো এরকম বানিয়ে মানে খাবে, তো টক ঝাল বেশ মিষ্টি মিষ্টি হেভি লাগে। আর বেশি দেরি করছি না, আগে খেয়ে নিই তারপর তোমার সাথে কথা বলছি পরে, কারণ হচ্ছে এটার মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, তো সেহেতু নরম হয়ে যাবে, তো তাড়াতাড়ি খেয়ে নিই। আজকে মামা আসেনি, মামা বলছে নাতনি ঘুমাচ্ছে, আজকে আমি রেডি হয়ে আছি, ও এখনো ঘুমাচ্ছে, আমি কী করে যাই বলো, সেই জন্য আজকে আসবো না কালকে আসবো।
আমাদের খাওয়া হয়ে গেছে, তো সবাই খায় ঘটি গরম, আমরা খেলাম বাটি গরম। এই যে পক্কা হেভি টেস্টি। যখন দেখবো মাঝে মাঝে কিছু খেতে ইচ্ছা করে না বা জ্বরের মুখে কিছু ভালো লাগছে না, তো সেই মুহূর্তে এরকম টকঝাল মিষ্টি মানে চানাচুরটাকে, মানে এগুলো কি চানাচুর বলে, এগুলো মোগলাই চানাচুর, তো এর মধ্যে এরকম লেবুর রস দেবে, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এরকম দিয়ে বেশ আর কিছুই লাগবে না, কোনো লবণ টবণ দেবে না, ও একটু লবণ দিয়েছে, একটু লবণ লবণ হয়ে গেছিলো সামান্য, তাছাড়া লবণ টবণ দেবে না কারণ ঝালের চানাচুরের মধ্যে থাকে, আর একটু ঝাল ঝাল দিলে মিহি খেতে ভালো লাগে। শুধু তিনটে জিনিস, ঝাল, পেঁয়াজ আর লেবু, হেভি হেভি হেভি। আমি আগে একদিন খেয়েছিলাম আর তার মধ্যে আর খাওয়া হয়নি, আজকে খেলাম একদিন পর, আবার খাবো। আমার দাদা সেদিন কি এসেছিল, তো দাদাই নিয়ে এসেছিল বড় একটা প্যাকেট চানাচুরের প্যাকেট, তো সেটাই এতদিন খাওয়া হয়নি কারণ ঘরে চানাচুর ছিল, সেই জন্য সেটাই চলছিল বলে আজকে মামা আর আসার কথা ছিল, ওই জন্য ভাবলাম একসাথে খাবো, তো মামা আসেনি, ওই যে বললাম কেন আসেনি, তারপরে ও গেলো সন্ধ্যা দিতে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এসে, তাই ভাবলাম তাহলে দুজন মিলে বানিয়ে খেয়ে নিই এরকম, তাহলে ফটাফট হবে, আজকে চাকরির ইচ্ছা উঠছিল না, কদিন ধরে আমার দুধ ফুরিয়ে গেছে, কালকে মনে হয় লাস্ট খেয়েছি, কালকে আর সন্ধ্যাবেলায় হচ্ছে ইয়ে খেয়েছি, লিকার চা খেয়েছি, আজকে ওই জন্য সকালবেলা আবার লিকার চা ভালো লাগে না, সেই জন্য ইয়ে লেবু জল করে খেয়েছি, আর সন্ধ্যাবেলা আর লিকার চা, ওর আমার দুধ আনবে তারপরে খাবো, তো এইভাবেই চললো সারাটা দিন। এই দেখো ছাদের থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে রেখে দিয়েছিলাম বিকালবেলায়, তো তারপর নিচে তালা ঠেলা কেটে তালা ঠেলা দিয়ে এসে, তো তখন দেখলে চানাচুর খেলাম, চানাচুর খাওয়ার পরে এইগুলো সব ভাজ করেছি, এবার এইগুলো আমি উপরে, তো যেহেতু আলনা নেই, তো উপরে যেহেতু আলনা নেই সেই জন্য এখন আমাকে শোকেসে তুলে রাখতে হবে, নাহলে খাটের উপরে রেখে দিলে আমার বড় হয়তো ছক্কা মেরে দেবে পা দিয়ে, তো আমার বর ছক্কা মেরে দেবে এগুলো সব পা দিয়ে যদি নিচে খাটের উপরে রাখা হয়, সেই জন্য এখন আমি শোকেসে তুলে রাখি, যখন যার যেটা প্রয়োজন হবে এখান থেকে বের করে নেবে, তুলে নিই আগে। তো জামা কাপড় তুলে রেখে দিয়েছি, তো তোমাদের সাথে অনেক কথা আছে, মানে অনেক গল্প আছে, তো এখন না পরে বলবো, এখন হচ্ছে একটু বসে মাকে ফোন করব, কারণ এই সন্ধ্যাবেলায় আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার একটু সময় হয়, সেই সময়গুলো আমি শাশুড়িকে, নাই শ্বশুরকে, তারপরে আমার মাকে, বাবাকে, যাকে যাকে ইচ্ছা, এই সময়গুলো আমি ফোন করে তাদেরকে খোঁজ নিই, কথা বলি। তো এখন বাবার সাথে মানে আমার শ্বশুরমশাইয়ের সাথে কথা হয়ে গেছে, আর মার সাথে কথা হয়নি এখনও, তো এখন একটু মার সাথে গল্প করবো, তারপরে ফোন নিয়ে সবার ভিডিও দেখবো, তো তোমরা যেমন আমার ভিডিও দেখছো আমি ওরকম সবার ভিডিও দেখি, দেখে দেখে নিয়ে তারপর রাতের খাবার বানাবো, খাবো, তো তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছি কী করবো না করবো। এই দেখো কত বড় আম, রুটি বানিয়েছিলাম, তো পাঁচটা হয়ে গেছে আজকে, ও তো তিনটে, তো তিনটেই খাবে, আর একটা খেল না, আর আমি একটা রুটি খেয়েছি, আর এই যে এত বড় আম, এরকম এত বড় মা আম এনে দিয়েছিল, আমরা ও রুটি দিয়ে খেয়েছে, আমি খাচ্ছি, এখন এতগুলো রয়েছে, টুকরো টুকরো করে নিয়েছিলাম যাতে সুবিধা হয় রুটি খেতে, দেখো কত বড়, পুরোটাই কেটে নিয়েছি, খেয়ে নি হ্যাঁ, তারপরে পরে কথা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কাজ হয়ে গেছে, এই টেবিল টেবিল মোছা, গ্যাস মোছা, বাসন মাজা সব হয়ে গেছে, আর এদিকে দেখো আজকে এই একটা আমি পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি, এখনো ভেতরে ঢোকায়নি, কালকে জামাকাপড় তো কাঁচা নেই, তো কালকে আজকে সেই দিনের পরশু দিনের মতো রান্না করতে করতে যতটুকু পারবো গুছিয়ে করে দিনই, বলে গুছাবো গুছাবো আর সময় হয় না, তো একটু একটু করে গুছাই, কোটোকাটা কোনোদিন পরিষ্কার করছি, মনে নিজের একটা পরিষ্কার করলাম, কি নোংরা নোংরা তো না, চিপচি তেল ছিটে হয়ে গেছে, ওটা চিমনি থাকলে কি ভালো হয়, চিপটি নিয়ে আর কি করা যাবে, এই ভোগান্তি ভুগতে হয়, দুদিন অন্তত কোটোকাটা পরিষ্কার করো, তো কালকে যতটুকু পারবো করবো, আর এটা তো পরিষ্কার করে রেখে দিয়েছি, ভালো পরিষ্কার হয়েছে। তো তোমাদের সাথে অনেকক্ষণ আগে বলেছিলাম যে তোমাদের সাথে পরে ফ্রি হলে মানে কথা বলবো, তোমার সাথে একটা গল্প আছে, তো গল্পটা এটাই হলো যে তোমরা কয়েকজন আমাকে কমেন্টে বারবার বলছো যে আমার হেয়ার কাটিং ভিডিও দিতে, তো
তো তোমরা যে ভিডিওটা দেখে তোমরা আমাকে এরকম কমেন্ট করছো, তো সেই ভিডিওটা ছিল 5 মাস আগে, 5 নম্বর ভিডিও। তো সেই ভিডিওতে আমার চুলটা এতটাই বড় হয়ে গেছিলো, হাঁটু পর্যন্ত হয়ে গেছিলো, তো চুলের আগাটা সরু হয়ে গেছিলো। তো ওকে বলেছিলাম, তখন লকডাউন ছিল, বাড়ির থেকে বেরোনোর মতন না, তো ওকে বলেছিলাম যে একটু চুলটা কেটে দিতে, তো ও তাই নিজের থেকে একটু সমান করে চুলটা কেটে দিয়েছিল। সেই ভিডিওটাই তোমরা দেখেছিলে। তো তারপরেও আমি এই 2 মাস আগে, প্রায় 2 থেকে 2.5 মাস আগে আমি এক বিয়ে বাড়িতে গিয়েছিলাম, জানো তো যখন অসুস্থ থাকি তার আগে যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেই বিয়ে বাড়িতে গিয়ে যে দাদাটার বিয়ে ছিল ওটা আমার পিসির ভাসুরের ছেলের বিয়ে। অনেকে জিজ্ঞেস করেছিল কার বিয়েতে গিয়েছিলাম, তো সেটাও বলে দিলাম, আমার হচ্ছে পিসির ভাসুরের ছেলের বিয়েতে গিয়েছিলাম। তো সেই দাদার বিয়েতে গিয়ে, তো ওর একটা বৌদি আছে, ওই বৌদি হচ্ছে পার্লারে কাজ করে, তো উনি সবই পারে, তো ওই জন্য ওই বৌদির কাছে আমি তো যাবো না ভেবেছিলাম। সেও তো আমার পুরো কিচ্ছু তোলা ছিল না, চুল তো কাটা ছিলই না, মানে তাও একটু ছিল সমান করা, তো অতটা ভালো কি পারে, যেটুকু পেরেছে করে দিয়েছিল। তো সেই বৌদি আমাকে তখন পুরোটাও তুলে দিয়েছিল আর চুলটাও কেটে দিয়েছিল, সেই সবাই ঠিকঠাক করে সমান করে কেটে দিয়েছিল। তাহলে বলে 5 মাস আগে আমি চুল কেটেছি, আবার মানে কাটিয়েছি, আর এই 2 মাস 2.5 মাস আগে আবার চুল কাটিয়েছি। তো এক চুল আমি আর কতবার কাটাবো। তো আমার চুল হাঁটু পর্যন্ত চুল ছিল, সেটা এখন কোমর পর্যন্ত হয়েছে। এরপর যদি চুল কাটি সবার রিকোয়েস্টে কাটতে কাটতে, তখন এইটুকু এসে দাঁড়াবে, কোমর পর্যন্ত চুল তখন আমার এইটুকু এসে দাঁড়াবে। তো সেই কারণে আমি, তোমরা তো জানো না, তো বলে দিলাম, ঠিক আছে। আর একটা কমেন্ট করেছিলে যে আমার কোনো খোপার বা বিনুনির ভিডিও দিতে, তো আমি খোপা করতে পারি, তো খোপার ভিডিও আমি তোমাদের দেখিয়ে দেব যবে সময় হবে। আর বিনুনি না আমি পারি না, পিছনে এরকম হাত দিয়ে বিনুনি করতে পারি না, কেউ যদি করে দেয় তাহলে তো ভালোই হয়। তো এখন তো বাড়ির বাইরে বেরোই না, আর এখন কেউ সেরকম আসেও না। আমার মা এসেছিল সেদিনকে রাত, মানে সন্ধ্যার দিকে এসেছিল, পরের দিন সকালে চলে গেছে। যদি কোনোদিন সম্ভব হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে, ঠিক আছে। তো ভালো লাগলে প্রচুর 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 শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা।